একাত্তর সংযোগে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাকিল আহমেদ। বরাবরের মতে খবর এবং খবরের পেছনের খবর নিয়ে আমাদের অনুষ্ঠান, এবং অনুষ্ঠানে বরাবরই আমরা চেষ্টা করি আমাদের চলমান যে বিষয়গুলো আছে তা নিয়ে খতিয়ে দেখবার, আপনার কথা শুনবার। এরই মধ্যে আমরা জানি যে গেল তো প্রায় এই 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 তিন চার বছর ধরে যে নতুন করে আমরা দেখছি যে বাংলাদেশে যে সংকট ছিল সেই সংকট এখন সম্ভাবনার নাম হয়ে এসেছে। একটি দেশে যখন উন্নয়ন এগিয়ে যায় তখন সেই উন্নয়নের পেছনে সবচেয়ে বড় যে অংশটির ভূমিকা তার নাম জ্বালানি, তার একটি 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 লক্ষণীয় অগ্রগতি আমরা খেয়াল করছি। আমরা দেখছি যে এক সময়ের প্রায় অর্ধেকের বেশি মানুষ বাংলাদেশে যেখানে বিদ্যুৎ পেত না সেখানে 78% মানুষের ঘরে এখন বিদ্যুৎ। আমরা 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 জানি যে এর আগে 3000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হতো, তার কমও হতো, এখন সেটি 9000 এবং সক্ষমতা বেড়ে হয়েছে 15000। কিন্তু তবুও নানা রকম বিতর্ক এর মধ্যে আছে, বিদ্যুতের দাম কেমন, গ্যাস আমরা ঠিকমতো পাচ্ছি কি না এবং গ্যাসের দাম কেমন, এবং একই সঙ্গে যে সমস্ত প্রকল্প বাস্তবায়ন হচ্ছে তার খরচ সম্পর্কে আমরা প্রশ্ন করতে পারবো কি না, এসব নানান বিষয়ে আমরা জানতে চাই। আমাদের নিজেদের ঘরের লোডশেডিং কমবে কি না, এবং আমার নিজের ঘরের যে বিদ্যুৎ পরিস্থিতি আছে তারই বা খরচ কী পর্যায়ে থাকবে সেসব আমরা জেনে নিতে চাই। এসব জানতেই সঙ্গত অতিথি আজকে আমাদের নসরুল হামিদ এমপি, প্রতিমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দিতে পারার জন্য। আছেন একই সঙ্গে অধ্যাপক ডক্টর এম শামসুল আলম, জ্বালানি বিশেষজ্ঞ, জ্বালানি উপদেষ্টা, কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব। আপনাকে অনেক ধন্যবাদ এই আলোচনায় যোগ দিতে পারার জন্য, এবং ধন্যবাদ এই মুহূর্তে যারা সেটের সামনে আছেন। আমি জানি আমাদের নম্বর আপনাদের অনেকেরই একেবারে মুখস্থ, এবং প্রসঙ্গ বলবার সঙ্গে সঙ্গে আমি জানি আপনাদের অনেকের অনেক রকম প্রশ্ন এর মধ্যে তৈরি হয়ে গেল, সেসব প্রশ্ন নিয়ে ফোন করবেন, কথা বলবেন, আপনার কথার উপর ভিত্তি করে কিন্তু আমরা আলোচনা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আমার মনে হয় আমরা সময় একদম বাঁচাই। নসরুল হামিদ এমপি, আপনার সঙ্গে সরাসরি যাই আলোচনায়। আমরা খেয়াল করছি আমরা নানা রকম পরিসংখ্যান আমরা দেখছি, পরিসংখ্যানের মধ্যে আমরা যেটি পাই অনেক রকম আমাদের উৎপাদন বেড়েছে, কিন্তু আপনি টার্গেট করছেন 2021 সাল নাগাদ 24000 মেগাওয়াট। আমরা যদি এখন 9000 উৎপাদন করে থাকি, সক্ষমতা আমাদের 15000, তাহলে 24000 আমরা পৌঁছবো কেমন করে? আছে তো মাত্র 5 বছর, তাহলে কি আমরা পরনির্ভর কোনো পরিকল্পনা করছি? এখানে ভালো প্রশ্ন, বিষয়টা দেখতে হবে আমাদের হাতে কি আছে। হাতে আমরা বলছি 15684 এরকম এই মুহূর্তে, তার মধ্যে 3000 আমরা ধরে নিচ্ছি ক্যাপটিভ পাওয়ার আছে, ইন্ডাস্ট্রিতে ইউজ করতেছে। তারপরে আছে ডিরেটেড ক্যাপাসিটি, আমরা কিছু রাখছি, আমরা কিছু স্টোরে রাখছি, অ্যাটলিস্ট 10% মতো আমাকে বিদ্যুৎ আমাকে স্টোরেজ রাখতে হয়। অনেক সময় স্যার ভালো জানেন আমার ফ্রিকোয়েন্সি স্ট্রেট লাইন রাখার জন্য, কারণ ওইটা যদি আমি না রাখি তাহলে যে কোনো মুহূর্তে বিদ্যুতের একটা বড় ই তৈরি হতে পারে। এটা আমরা শুরু করে দিচ্ছি। ওকে, এই রিজার্ভটা, এই সুইং রিজার্ভটা না রাখলে আমাদের সমস্যা দেখা দিতে পারে, বাট আমরা এখন জোর করে রাখা শুরু করছি। এখানে বিষয় আছে যে তাহলে আমাদের হাতে কী পরিমাণ থাকতে পারে, আমরা কত দূর যেতে পারি। আমার কাছে এখন যেটা মনে হচ্ছে আমরা 10,500 পর্যন্ত যেতে পারবো। 10,500 এই পরবর্তী 5 বছর? না, এখনই এখনই যেতে পারবো আমরা। আচ্ছা, ডিমান্ড উঠছে 9100 সামথিং, 9400 মতো আমরা দিয়েছি। সো আমি চাচ্ছিলাম রেকর্ড করতে, হঠাৎ করে বৃষ্টি বেশি এসে গেল, ড্রপ করে গেছে কোথায় জানো শাকিল? 3000 এর মধ্যে গতকালকে বিদ্যুৎ নেওয়া হয়েছে 3400। আচ্ছা, সো কোত্থেকে ড্রপ করে গেল? আমাদের এখন পাইপলাইনে নির্মিত হচ্ছে প্রায় 18,000 মেগাওয়াট। আচ্ছা, নির্মিত হচ্ছে, অর্থাৎ আমরা আমাদের দেশে, অর্থাৎ আমাদের দেশে আমরা এটি তৈরি করছি, আমরা না অল থ্রু আমরা যা পাচ্ছি। আচ্ছা, যা পাচ্ছি বাইরে থেকে পাচ্ছি এবং এখন আমার আন্ডার কনস্ট্রাকশনে যেটা সেখানে বাইরে থেকে কত ভাগ, অর্থাৎ 21-এর মধ্যে যেই সম্ভাবনা আমি দেখছি, 22-এর মধ্যে আমি যদি 21 না ধরি 22-এর মধ্যে ধরি মাতার বাড়ি সহ যেটা আমরা 22-এ আসবে, জি জি, তাহলে প্রায় 18,000 মতো আন্ডার কনস্ট্রাকশন, যেটা আমার অনেকগুলো প্ল্যান যেটা মিড রেঞ্জ 350-400 মেগাওয়াটের ডুয়েল ফুয়েল অনেকগুলো প্ল্যান চলে আসতেছে, মাথার বাড়ি ফুল দমে কাজ চলছে, ওখানেও আসতেছে 1300, তারপরে আসতেছে পায়রাতে,
1320 এর মধ্যে চলে আসবে, 24 এর মধ্যে চলে আসবে আরো 1320, আমি কাউন্টার অর্ডার দিয়ে দিয়েছি। রামপাল চলে আসবে 20 এর মধ্যে, 1920 এর মধ্যে 1320 চলে আসবে, 2019 এর মধ্যে রামপাল। এরকম সিরিয়াল অনেকগুলো প্রজেক্ট আছে, যেমন আমার বড় পুকুরিয়া শুরু হয়ে যাবে জুন জুলাইয়ের মধ্যে আরো 275, ভোলাতে শুরু হচ্ছে 225 প্লাস আরো 95 প্লাস আরো 225, এর মধ্যে এর মধ্যে এরকম কন্টিনিউ রাউজান থেকে আরম্ভ করে আমার টোটাল প্ল্যান, আমাদের একটা লিস্ট করে ফেলছি। আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি বেশি এগিয়ে যাব কিনা 22 এর মধ্যে, মানে আমাদের হাতে কত থাকবে, স্পিন রিজার্ভ থাকতে হবে একটা। আর দ্বিতীয় কথা হলো আমরা যেটা দেখছি, আমাকে ওভার প্ল্যান করতে হচ্ছে এখন। আমি যখন টায়ারটায় প্ল্যান করি তখন আলটিমেটলি ওইটা ক্লোজিংয়ের দিকে আসে না, যেটা আমার আগের এক্সপিরিয়েন্স, মানে আমার 3 বছর আগের এক্সপিরিয়েন্স, আমরা 20টা পাওয়ার পয়েন্ট দিয়েছি, মাত্র 5টা আসছে সময় মতো, বাকিগুলো আসে না। সো এই জায়গাটায় আমরা রাখতে চাচ্ছি। ইভেন আমরা যেটা রিজনাল পাওয়ার আমরা হিসাব করেছি যে 1600 ওদিকে আরও 750, মানে রিলায়েন্স থেকে, তারপরে বাকি আরও হয়তো 1000, আর ওদিকে আরও 500 আসবে আমরা যেটা HVDC করছি, এবং আরও আরও প্রায় 1500 মতো আমরা প্ল্যানিংয়ে যাচ্ছি। যেটি জানতে চাই সেটি হচ্ছে যে আমরা কত ভাগ আমরা উৎপাদন করছি, কত ভাগ আমরা আমদানি করব। আমি আমদানি করতে চাই অ্যাটলিস্ট 6000 মেগাওয়াট থেকে 7000, 6000 থেকে 7000, কারণ এটা আমাদের, হ্যাঁ আমাদের মাস্টার প্ল্যানে আমরা সেভাবেই রেখেছি। ওকে, বাট বেশি পেলে ক্ষতি নাই, বেশি পেলে আরও ভালো, কারণ আমরা যে প্ল্যান এখনও যাচ্ছে, এখন কিন্তু আমার মিনিস্ট্রি কাজ করছে 41 সালের প্ল্যান নিয়ে। জি, আজকে এটা এক নিয়ে কথা হচ্ছিল প্রধানমন্ত্রীর সাথে বিষয়টি, যে 41 সালে প্রায় 65-70% পাওয়ার প্ল্যান্ট রিটায়ারমেন্টে চলে যাবে, রাইট? IPP 20 বছরের জন্য দিয়েছি, সব কিন্তু আস্তে আস্তে চলে যাবে, আমরা কিন্তু ধরছি না। তো এগুলি কিন্তু, আর এই যে কন্টিনিউ আমার প্রতি বছরে যাচ্ছে, আমি অডিট করার পরে আমি জানতে পারছি যে আমার কি অবস্থায় আছে। আমরা কিন্তু এই যে শুরু করে দিয়েছি, অলরেডি যাওয়া আরম্ভ হয়ে গেছে, আমরা এক্সটেনশন দেবো না কিছু ছোটোগুলোতে, আগামী বছর আবার কিছুতে যাবে, তারপরের বছর কিছু যাবে, আমরা কিছু 2-3টা যেগুলো আছে ওগুলি আমরা রিপাওয়ারিংয়ের দিকে যাচ্ছি। তো সব কিছু মিলে জি আমাকে কিন্তু এই রেসে থাকতে হবে, এরকম না যে আমি বন্ধ করে দিলাম আমার পাওয়ার শেষ। 1200 মেগাওয়াট আসতেছে নিউক্লিয়ার, ওইখানে আরেকটা সেকেন্ড প্ল্যান্টের জন্য চিন্তা ভাবনা চলছে নিউক্লিয়ারে, হাইড্রোতে যে পাওয়ার আমরা চিন্তা করছি ভুটান নেপাল, ইট উইল টেক টাইম। ওকে, বিকজ কনস্ট্রাকশন, আপনি যদি আলোচনা আমরা ধরে রাখি হাইড্রো, অনেকগুলো মজার মজার আলোচনা, অনেকগুলো নতুন নতুন ইনফরমেশন আমরা একই সঙ্গে পেয়ে যাচ্ছি আপনার কাছ থেকে, এবং আমরা খানিকটা যদি আমরা ঘুরে আসি অধ্যাপক ডক্টর এম শামসুল আলম আপনার কাছ থেকে, তাহলে এখন যে পরিকল্পনা আমরা যেটি দেখতে পাচ্ছি তাতে আমরা বলতে পারবো কি না যে এটি একটি পরনির্ভর পরিকল্পনা হয়েছে? পরনির্ভর পরিকল্পনার বিষয়টি আমি সেকেন্ড ফেজে আসব, ফার্স্ট ফেজে যে জায়গাটা আসছে আমরা যেগুলো ঝুঁকির মধ্যে যাচ্ছি। প্রথমত আমি যদি 96 গভর্নমেন্টের কথায় আসি, তখন গভর্নমেন্ট ইন্ডিয়া থেকে বিদ্যুৎ আমদানি করেনি, কারণ তখনকার টিম অ্যাসেস করে দেখেছে যে তখন ইন্ডিয়ার থেকে বিদ্যুৎ আমদানি করলে দাম কম বেশি হবে, আমরা তখন কম দামে বিদ্যুৎ দিতে পারছিলাম, সুতরাং ওই বিদ্যুৎ আনলে বিদ্যুতের দাম বেড়ে যাবে, সুতরাং আমরা সেই বিদ্যুৎ আনিনি। পরবর্তীতে এই গভর্নমেন্টের সময় এসে দেখা গেল যে আমাদের বিদ্যুতের দাম হু হু করে বেড়ে গেল, এবং তাদের থেকে বিদ্যুৎ আনলে দেখা যাচ্ছে যে আমাদের বিদ্যুতের দাম কম পড়ে, তার মানে কিন্তু সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেল। এইবার আসেন, তারপরে দেখা গেল যে এত দীর্ঘদিন ধরে তেলে দরপতন অব্যাহত থাকবে এটা কেউ ভাবেনি, ভাবছিল যে শর্ট পিরিয়ডের জন্য থাকবে, সুতরাং আমরা এই অবস্থার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এখন আসেন যে ইন্ডিয়া যে দূরদর্শিতার পরিচয় দিয়েছে, তারা 2030 সাল পর্যন্ত তারা তাদের পাওয়ার সেক্টর প্ল্যানিংটা সাজাইছে, এবং সেই সময় পর্যন্ত তারা 1200,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তৈরি করবে। পাশাপাশি আমরা আমাদের মন্ত্রী মহোদয়ের কাছেও শুনলাম যে আমরাও পিছিয়ে নেই এই প্ল্যানিং নিয়ে, 40,000 মেগাওয়াট আমরাও পিছিয়ে নেই আমাদের চাহিদার তুলনায়, 41-60। এখন আসেন, 41-60 একটা জিনিস যেটা আসছে যে আপনার জ্বালানি GDP রেশিও যেটা, আমার আমাদের এই বিবেচনায় কিন্তু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার বৃদ্ধিটা ওইভাবে গুরুত্ব পাচ্ছে না, কারণ অলরেডি ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্টের ব্যাপারটি ইউজার এন্ডে এবং প্রোডাকশন এন্ডে সব জায়গাতেই এটা বাড়ছে। বাড়ার কারণে দেখা যাচ্ছে যে আমরা যে সময় 90-এর দশকে বলেছিলাম যে এটা 1.5 গুণ, ইন্ডিয়া এখন অলরেডি 1%-এ চলে আসছে, চীন অলরেডি 0.7-এ চলে গেছে, তার মানে আমরা যে উৎপাদন ক্ষমতা বাড়াচ্ছি
জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন ওই জ্বালানি থেকে অনেক কম জ্বালানিতে ওই বিদ্যুৎ উৎপাদন হবে, আবার ওই বিদ্যুৎ দিয়ে আমরা যে চাহিদা মেটাচ্ছি তার থেকেও কম বিদ্যুৎ দিয়ে তার থেকে বেশি চাহিদা মেটানো সম্ভব হবে। তার মানে আমরা যা ভাবছি অত অত উৎপাদন ক্ষমতা আমাদের নাও লাগতে পারে, আমি নিশ্চিত যে লাগবে না, কিন্তু কতটা লাগবে না সেটা হিসাবপত্রের ব্যাপার। এই গেল একটা দিক। এইবার আসেন ইন্ডিয়া মাঝখানে আর একটা এক্সপ্লোসিভ কাজ করে ফেলেছে যে তারা রিনিউয়েবল এনার্জি তাদের টার্গেট অনুযায়ী বেশি ডেভেলপ করে ফেলেছে এবং দর নামিয়ে নিয়ে এসেছে। দর নামিয়ে আনাতে দেখা যাচ্ছে যে তাদেরকে তারা গ্যাসের কথা বলেন, আপনার ডিজেল ফুয়েল তো তারা বিদ্যুৎ তো বাড়াচ্ছেই না তরল ফুয়েলে, তাদের তুলনায় দেখা যাচ্ছে যে গ্রিড প্যারিটি হয়ে গেছে রিনিউয়েবল এনার্জি তাদের কাছে, তাদের মার্কেটে ওটা এন্ট্রেন্স করেছে এবং তাদেরকে আর ফিড ইন ট্যারিফ দেওয়া লাগবে। আমরা রিনিউয়েবল এনার্জি নিয়ে শুনতে শুরু করেছিলাম, ফিরে আসি এই জায়গাটা, কিন্তু আমরা এখন আসেন প্রসঙ্গটি ছিল, এখন আসেন ওই জায়গাটা আমি আসছি, এখন আসেন যে তারা কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করবে মেজর, তাদের যেহেতু ডোমেস্টিক কয়লা আছে, এখন তারা কয়লা তাদের সারপ্লাস, কয়লাও তাদেরকে রপ্তানি করতে হবে, আবার কয়লা থেকে যে বিদ্যুৎ উৎপাদন করছে সেই বিদ্যুৎ তাদের রপ্তানি করতে হবে। তো তারা তাদের চাহিদা হবে 2008 সালে অন অ্যান অ্যাভারেজ 7 লক্ষ মেগাওয়াট, 2 লক্ষ যদি রিজিওনাল মার্কেটটা তাদের নিয়ন্ত্রণে চলে যায় তাহলে তখন 2 লক্ষ আমাদের সহ সবার মার্কেটেই তারা বিদ্যুৎ সারপ্লাস তারা দিতে পারবে। এখন আসেন আমরা যখন যেভাবে ক্যাপাসিটি ডেভেলপ করছে, আমাদের কিন্তু আমদানিকৃত কয়লায় উৎপাদন করতে হবে, আমদানিকৃত তেলে করতে হবে, আমদানিকৃত এলএনজিতে করতে হবে, আমাদের রিনিউয়েবল এনার্জি কস্ট ওদের তুলনায় বেশি পড়ছে, এই সব ব্যাপারগুলো কমাতে পারি কিনা সে প্রশ্ন আমি এখন যাব না, আমাদের কিন্তু বিদ্যুৎ উৎপাদন ব্যয় সরবরাহ ব্যয় বাড়বে, ওদের কমবে, তখন দেখা যাবে যে আজকে যে দামে আমরা ওদের কাছ থেকে বিদ্যুৎ কিনছি কম পড়ছে ডিজেলের তুলনায়, ডিজেল বিদ্যুতের তুলনায়, তখন দেখা যাবে যে সার্বিকভাবে আমাদের সরবরাহ ব্যয় ওদের থেকে বিদ্যুৎ কিনলে আমদানি করলে কমে যাবে। তার মানে কিন্তু আমাদের উৎপাদন ক্ষমতা যেটা বাড়াচ্ছি তা দিয়ে সেই উৎপাদন ক্ষমতা বসিয়ে রেখে আমদানি করাটা আমরা প্রেফার করতে হতে পারে, এটা একটা বড় ঝুঁকি। তাহলে এই যে সারপ্লাস ক্যাপাসিটি তার জন্য যে ব্যয় হলো সেটা কিন্তু ট্যারিফের একটা পাস্থ্রু হয়ে যাবে, অথবা সরকারকে সাবসিডি দিতে হবে। ওকে, তাহলে সলিউশন কি? সলিউশনটা হচ্ছে এই জায়গাটা দূরদর্শিতার একটা পরিচয় আমাদের দিতে হবে, যে আমরা আমাদের উৎপাদন ক্ষমতা, যে কথাটা আপনি শুরুতেই বলেছেন, মন্ত্রী মহোদয় বলেছে যে আমি 600 থেকে 7000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন আমি পাইপলাইনে রেখেছি, এবং এটা আমাদের জন্য আশীর্বাদ হতে পারে যদি আমরা ওদের দরপতন আর ওরা যদি রিজিওনাল মার্কেটে কম্পিটিশনে ফেস করে এবং ওদের সারপ্লাস যদি ওদের প্রেশারাইজ করে বিদ্যুৎ উৎপাদন বিক্রি না করলে তাদের উৎপাদন ব্যয়, তাদের উৎপাদন ক্ষমতা সারপ্লাস থাকবে বাড়বে, সুতরাং ওদের বিক্রি করতেই হবে, এটা তো মজুদ রাখা যাবে। চ্যালেঞ্জটা হলো, এখানে চ্যালেঞ্জটা হলো রিজিওনাল শেয়ারিং এ যেতে হবে, শেয়ারিং রাইট, হ্যাঁ, এখন আর পৃথিবী সেই জায়গা নাই, পৃথিবীটা গ্লোবাল গ্লোবালাইজেশনের দিকে চলে গেছে, ইউরোপ বহু আগে চলে গেছে, এশিয়াও বহু জায়গা চলে গেছে, মিয়ানমার থেকে পাওয়ার যাচ্ছে, থাইল্যান্ড থেকে অমুক যাচ্ছে, কম্বোডিয়া থেকে পাওয়ার যাচ্ছে, বিদ্যুৎ তো আমাদের ভূখণ্ড দিয়ে যাবার প্রস্তাবনা তাদের আছে, আমরা ভুল, আমরা অনেক পিছিয়ে গেছি, যে ক্যাপাসিটি আমাদের আছে আমাদের রিজিওনালে, আমাদের প্রত্যেকটা কান্ট্রি নিজেরা বিদ্যুৎ 100% নেওয়ার পরেও তারা অন্য কান্ট্রিতে এক্সপোর্ট করতে পারত। আমি বলি যেমন নেপালের 40,000 মেগাওয়াট এক্সপোর্টেবল বিদ্যুতের ক্যাপাসিটি হতে পারে, তৈরি করতে পারে, তারা যদি আরো 5 বছর আগে তৈরি করত, ফিডিং করতে পারত, আমরা নিতাম শীতের সময়, আমরা দিতাম ঠান্ডার সময়, ওদের নদীগুলো বরফ হয়ে যায়, সেই রকম স্রোত থাকে না। এখন মনে করেন সেরকম ভুটানও, ভুটান অলরেডি শুরু করেছে, ভুটান তারা শুরু করেছে রপ্তানি করছে ভারতের কাছে, এবার সব এবং তারা কি করছে, এই যে রপ্তানির যে পয়সা এটি তারা মধ্যমায়ের দেশে চলে গেছে, এই সামান্য রপ্তানি বিদ্যুৎ বিক্রি করে, বিদ্যুৎ বিক্রি করে, ওদের এখানে লাগে কত সব মিলে স্যার 1200 মেগাওয়াট, হ্যাঁ এরকমই লাগে সব মিলে 1000 মেগাওয়াট, আলটিমেটলি সব ওরা একটা দেশের লাগে 1200 মেগাওয়াট। আমি আমি নিজে ওখানকার প্রধানমন্ত্রীর সাথে আলাপ করেছি, আমি গিয়েছিলাম 15 সালে, তো আলটিমেটলি কি হচ্ছে যে আমরা যদি এই বিদ্যুৎগুলো নিতে পারতাম, ভারত নিত, আমরা নিতাম হাইড্রো পাওয়ার, আমরা আরেকটা শেয়ার করতাম, শীতের সময় আমরা ওদেরকে বিদ্যুৎ দিতাম জাস্ট ওপেন মার্কেটে, সেই জায়গাটা আমরা ওপেন করতে যাচ্ছি। ভারত যদি এখন ক্রস বর্ডার পলিসিটা আমাদের সাথে রাজি হয়েছে, ড্রাফট আমরা ওকে করেছি, কয়েকটা বিষয় নিয়ে আমাদের দিন দরবার চলছে, এটা যদি আমরা করে ফেলতে পারি, আমরা ভারতের ওপেন মার্কেট থেকে আমরা টেন্ডারের মাধ্যমে নিতে পারবো, যেটা আমাদের জন্য আরো বেশি সহায়ক হবে। দ্বিতীয় কথা হলো আমাদেরকে রাখতে হবে বেস পাওয়ার লোড, আমাদেরকে যদি আমি এখন 12,000 মেগাওয়াট ক্যাপটিভ বাদে যদি ধরি, তাহলে আমার বেস লোড আমি দেখতে পাচ্ছি 6,000-এর মতো, আচ্ছা মানে
6000 থেকে 7000 আমার বেজ লোড এটা আমার উৎপন্ন জায়গা রাখতে হবে আমার ক্যাপাসিটি যদি আমি এখন 40000 এ যখন কথা বলছি তখন আমার বেজ লোড মিনিমাম 24000 টু 25000 আমার নিজে রাখতে 50 টু 60 সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে বেজ লোড আমার নিজে রাখতে হবে আর বেজ লোড আমি কি দিয়ে তৈরি করব বেজ লোড আমার করতে হবে যখন আমার বেজ লোড থাকবে তখন তো আমি একেবারে নিশ্চিন্ত আমার উপর এবং সেই দিকে আমরা যাচ্ছি আমাদের প্ল্যানটা একদম ডিটেইল মাস্টার প্ল্যান করা কিন্তু র ম্যাটেরিয়াল তো আমার আমার র ম্যাটেরিয়ালের একটা বড় চ্যালেঞ্জ যেটা বললাম যে আমাদেরকে অ্যাকচুয়ালি যদি আমার নিজের কয়লা ইউজ করতে পারতাম তাহলে এখানে একটা ভাগ হতো যেটা আমাদের প্ল্যানে আছে 50-50 ইম্পোর্ট করব 50 নিজের কয়লা ইউজ করব বাট সেখানে অনেক ধরনের রাজনৈতিক দরকার সিদ্ধান্ত দরকার আর একমত হওয়া দরকার আর এলএনজি দাম কমে গেছে ওয়ার্ল্ড মার্কেটে আগের দাম থাকলে আরো বেশি থাকতো যদি আমরা সেটা সঠিকভাবে ব্যবহার করতে পারি কিন্তু এলএনজিও কি আমরা যদি ব্যবহার করতে পারি গ্যাসের কিন্তু পাওয়ার প্ল্যান আমাকে রাখতে হবে আচ্ছা বাট আমরা নিউক্লিয়ার পাওয়ার আনতেছি যেটা আমাকে স্টেবল পাওয়ার দিবে নিউক্লিয়ারটা যেটা আমার বেস পাওয়ারের জন্য সবচেয়ে বেশি দরকার কিন্তু নিউক্লিয়ার যে মূল উপাদানটি যেটির কারণে যেটি উৎপাদন হবে সেই মূল উপাদানটি তো আমাকে আমদানি করতে হচ্ছে হবে তারপর কস্ট ইজ লেস আচ্ছা 60 ইয়ার্স এই পাওয়ার প্ল্যান্টটা থাকবে ওকে 60 বছর ওকে এখন দেখতে হবে যে এটা কি এই মুহূর্তে এই টেকনোলজি কি আমার দেশের জন্য ভায়াবল কিনা এটা হলো বড় ব্যাপার বাট আরেকটা বিষয় আছে যখন আমরা নিউক্লিয়ার পাওয়ার নিচ্ছি তখন একটা স্টেবল পাওয়ারের দিকে যাচ্ছে অফকোর্স যে কোনো পাওয়ার প্ল্যান্টে একটা রিস্ক ইজ দেয়ার তো কতটুকু রিস্ক মাইনাস করে আমি নিতে পারি কারণ টেকনোলজি হ্যাজ গন সো ফার এত অ্যাডভান্স হয়ে গেছে সেই রিস্কগুলো ওগুলো কিন্তু তারা চিন্তা ভাবনা করি এখন টায়ার 4 টায়ার 5 তৈরি করছেন তো সেটা আমি ওদিকে যাব না বাট আমার কথা হলো যেমন আমি কোল আমাকে যেতেই হবে কারণ হলো আমার মিনিমাম রেট রাখতে হবে আমি কিন্তু কোল পাওয়ার নিচ্ছি আবার ইন্ডিয়ার থেকে যে পরিমাণ বিদ্যুতের দাম আমরা ধরছি 6 টাকা থেকে 7 টাকা এর মধ্যে থাকবে সম্ভব ব্যালেন্স আমি বলছি যে এই পরিমাণ প্রযুক্তি ব্যবহার করে সারা বিশ্বে বিতর্কটা আমরা পাই আমি শেষ করি আমি যে জিনিসটা বলছি জি যেটা রিজিনাল পাওয়ার আমরা যাচ্ছি কিনা যেটা তোমার প্রশ্ন ছিল যে আমরা রিজিনাল পাওয়ারের উপরে ভরসা বেশি করে ফেলছি কিনা কথাটা হলো রিজিনাল পাওয়ার যদি আমি করতে পারি এখানে একটা 1000 মেগাওয়াটের কোল পাওয়ার প্ল্যান্ট করতে গেলে $1.2 বিলিয়ন লাগে ক্যাপিটাল কস্ট রাইট $1.2 বিলিয়ন ক্যাপিটাল কস্ট লাগবে 4 থেকে 5 বছর লাগবে আমার একটা পাওয়ার প্ল্যান্ট 3 থেকে 5 বছর এটা ডিপেন্ড করতেছে এলাকার উপর ল্যান্ড ডেভেলপমেন্ট করতে হবে সবই আমার নিচু জায়গা জেটি বানাতে হবে কোল টার্মিনাল লাগবে কোল ইম্পোর্ট করতে লাগবে বিরাট হ্যাসল 4 বছর পরে ট্রান্সমিশন লাইন করে তারপর আমরা বিদ্যুৎ নিব আমি যদি ইন্ডিয়া থেকে বিদ্যুৎ নাই 2 বছর লাগবে আমার একটা HVDC করব চলে আসতেছে বিদ্যুৎ ক্যাপিটাল কস্ট লাগতেছে না আমি বিদ্যুৎ নিচ্ছি সেই দামটাই দিচ্ছি আরো কিছু বিষয় বিশেষ করে ব্যক্তি লেভেলে গিয়ে যারা ব্যবহারকারী তাদের প্রসঙ্গ তো আমাদের খানিক আনবার সুযোগ আছে তাই নিয়ে আমরা কথা বলতে চাই ছোট্ট একটা বিরতির সময় আমাদের হয়েছে সঙ্গে থাকছেন আশা করি থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার আমরা ফিরলাম আমাদের আলোচনায় আমরা চেষ্টায় আছি আলোচনা করবার বিদ্যুৎ এবং জ্বালানি নিরাপত্তার চ্যালেঞ্জগুলো নীতি আলোচনায় আমরা ছিলাম আমরা বড় আলোচনায় ছিলাম কিন্তু আমরা যারা মানুষ আমাদের ঘরে যে বিদ্যুৎ পৌঁছায় এবং যে গ্যাস আমরা পাই তার মূল্য কেমন স্যার আপনার কাছ থেকে বরং শুনি না যে আমরা এখন যে দামে কিনছি ঘরের মানুষ সেটি যথাযোগ্য আছে যথাযোগ্য এই প্রশ্নে
আমার আর মন্ত্রী মহোদয়ের মত পার্থক্য আছে, মত বিরোধ নেই। মন্ত্রী মহোদয় বলেছেন, পত্রিকায় দেখলাম যে বিদ্যুতের দাম বৃদ্ধি ছাড়া বিকল্প নেই। আমি বলেছি বিদ্যুতের দাম কমানোর সুযোগ আছে। এখন আসেন, আমি মনে করি যে গভর্নমেন্ট এখন এই জায়গাটা, 2014 সালের গভর্নমেন্ট আর 2009 সালের গভর্নমেন্টের যদি পরস্পর তুলনা করি, তাহলে আমার কাছে একটা 2014 সালের গভর্নমেন্টের একটা কাগজ আছে যেখানে প্রধানমন্ত্রীর সফর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে সফর করেছেন 2014 সালে, আগের গভর্নমেন্টের শেষ সময়। সেখানে বলেছে যে আর আর কথা বলার পাশাপাশি বলেছে যে কোরিয়া এবং অন্যান্য সাউথ এশিয়ান দেশগুলো যারা সরকারি খাতে বিদ্যুৎ খাত রেখে উন্নয়ন করেছে, তাদের অভিজ্ঞতাগুলো সম্পৃক্ত করে একটা প্রতিবেদন বানাবে, সেখানে রাখবে এবং পিডিবিকে আরও বেশি দক্ষতা এবং কর্মক্ষম করা যায় কী করে সেই ব্যাপারটি প্রাধান্য দিয়ে আগাতে বলেছেন, উনি ওনার সফরসূচিতে আছে। তার মানে গভর্নমেন্ট এই খাতের উপরে নিজের কর্তৃত্ব রাখতে চায়। কিছুক্ষণ আগে মন্ত্রী মহোদয় বলেছেন যে সরকারি খাতে এবারকার বাজেটে, আমি শোনার পরে খুব উৎফুল্ল হয়েছি যে আমরা এতদিন ধরে চাপ দিয়ে আসছি যে গভর্নমেন্ট যেন এই স্টিয়ারিং সিটে রাখে থাকে। জ্বালানি খাতে গতবারে বাজেট বেড়েছে 18%, কিন্তু জ্বালানি খাতে বাজেট কমেছিল। আজকে দেখা যাচ্ছে 7-8 হাজার কোটি টাকা বেড়ে যাচ্ছে, মানে 18,000 কোটি টাকা টাকা বোধ হয় যাচ্ছেন, উনি যেটা আভাস দিলেন এখনই আছে 16-17। এই যে ব্যাপারটা, তার মানে সরকার এই জায়গাটা গুরুত্ব দিচ্ছে, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি আপনি যে মূল্যবৃদ্ধির বিষয়টি আসছেন, এখানে তিনটা ইনভেস্টমেন্ট কৌশল অবলম্বন করা হচ্ছে। কর্পোরেটাইজ করা হচ্ছে বিদ্যুৎ খাত, জ্বালানি খাত। এই সেই কর্পোরেটাইজ করতে যেয়ে দেখা যাচ্ছে যে বেসরকারি কোম্পানিগুলো, ব্যক্তি খাত কোম্পানিগুলোকে আমরা যেভাবে মুনাফা দিচ্ছি, সরকারি কোম্পানিগুলোকেও সেইভাবে মুনাফা দিচ্ছে। এইবার সরকারি খাতের একটা কোম্পানির কথা আমি নাম না উল্লেখ করেই বলতে চাই যে সেখানে তারা 100 কোটি টাকা মুনাফা করেছে, কিন্তু সেই বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ না কিনলেও কিন্তু আমাদের চলে, তাহলে বিদ্যুৎ খাতে আজকে লস আসে না। তারা ডিজেল বিদ্যুৎ কিনেছে, তাদের বিদ্যুৎ না কিনলে তাদের মুনাফা হয় না, সেই বিদ্যুতের জন্য আজকে বিদ্যুৎ খাতের ঘাটতি হচ্ছে। এবং সরকারি খাতে প্রায় 600 মেগাওয়াট, এগুলো হচ্ছে কি যে আমরা, এগুলো তো হিসাবের বিষয়, আসলে কোনটা লাগবে আপনি তো কোন বিদ্যুৎ উৎপাদন ব্যয় কম হবে সেই বিদ্যুৎ আপনাকে আগে উৎপাদনে যেতে হবে। কিন্তু যেহেতু বিদ্যুৎ খাতকে ব্যবসায়ী খাত হিসেবে তৈরি করা হচ্ছে, তার মানে কোম্পানিগুলোকে লাভ গুরুত্ব দেওয়া হচ্ছে, সরকার নিজের রেভিনিউ আয়কে গুরুত্ব দিচ্ছে। মন্ত্রী মহোদয়ের কাছ থেকে তো আমি লাভ না করেন তাহলে কিন্তু তাহলেও দিতে হবে, আপনি লসে থাকেন, এটা বিল্ট ইন করে ফেলে দেওয়া। অর্থাৎ 18% বিদ্যুৎ খাতকে নিয়ে যাবে, 10% ভ্যাট নিয়ে যাবে, এখন আবার শোনা যাচ্ছে 15% করা হচ্ছে, তার মানে 18 আর 15 চলে গেল কোথায়, দেখেন 30-এর উপরে চলে গেছে, 32-33%। তো এইরকম বিদ্যুৎ খাত থেকে যদি 30-32% নিয়ে যায়, আপনার এই প্রসঙ্গ থেকে তো আমার নতুন প্রশ্ন আমার মাথায় আসছে, তাহলে সরকার কি এই খাত থেকে ভ্যাট আদায় করতে চায়? এইবার আসেন, তার মানে হচ্ছে যেটি আমার ওই প্রসঙ্গে আসছে, এই প্রসঙ্গে আসছে আমরা মন্ত্রী মহোদয়কে বললাম যে আপনি আমাকে বিদ্যুৎ দেন, উনি বিদ্যুৎ দিলেন। বিদ্যুৎ দেওয়ার পরে সরকার যদি বলে যে তোমাকে বিদ্যুৎ দিলে চলবে না, তোমাকে আমার এই এইভাবে আর পয়সাও দিতে হবে, তেমন উনি পয়সাও দেবেন। এখন পয়সা দিতে গিয়ে যেটা হবে, উনি পাস্ত্র করবেন হচ্ছে আমাদের উপরে, আমাদের উপরে যেই পাস্ত্র করবেন তখন ইন্ডাস্ট্রির চাহিদা কমে যাবে, কমার্শিয়াল কনজামশন, উনি কিন্তু আগেই বলেছেন যে আমার ইন্ডাস্ট্রি এই দামে বিদ্যুৎ নিতে পারবে কিনা, আমি তো বিদ্যুৎ দিতেই পারি, দিন শেষে টাকাটি তো দিতে হচ্ছে ব্যবসায়ীকে এবং দিন শেষে টাকাটি দিতে হচ্ছে ব্যবহারকারী, অন্য ব্যবহারকারীদের কিন্তু আপনি সাবসিডি দিয়ে দিচ্ছেন, ওরা আপনাকে সারপ্লাস রেভিনিউ দিচ্ছে, যে রেভিনিউ থেকে আপনি মুনাফার স্বপ্ন দেখছেন, রেভিনিউ থেকে আপনি ট্যাক্স ভ্যাটের স্বপ্ন দেখছেন, এইসব দেখে আপনি আপনার বাজেটের কলবের ভিত্তি করছেন, কিন্তু আপনি একবারও ভাবছেন না যে পুরা জাতির কিন্তু ভোগ ব্যয় কমে যাবে। উনি অর্থনীতির ছাত্র, এই ব্যাপারটা উনি ভালো বুঝেন, আমি আশঙ্কার জায়গা থেকে ভক্তা, ভোগ ব্যয় কমে যাবে অর্থাৎ কোয়ালিটি অফ লাইফ ফল করে যাবে, ফল করে গেলে মধ্যমায়। ভালো প্রশ্ন তুলছেন, আনসার করলেন ভালো, জি আমিও স্যার সাথে অনেকটা একমত। কারণ আচ্ছা বিষয়টা হলো কি, সরকার কিন্তু ট্যাক্স নিলেও এখানে ভর্তুকি দিচ্ছে, আচ্ছা এই টাকাটা নিয়ে আবার টাকাটা কিন্তু ফেরত দিচ্ছে না, আচ্ছা কেন এটা সরাসরি যারা কনজিউমার তাদের কাছে যাচ্ছে না, তাহলে বলতে পারেন প্রশ্নটা আমি কনজিউমার থেকে তো নিয়ে নিচ্ছি, কিন্তু ইউজ করতেছেন তো কোম্পানি, আমাদের ডেভেলপমেন্ট করতে হবে একটা জিনিস হলো, আমার যে লাইফ লাইন কনজিউমার তাদেরকে কিন্তু সরকার আরবির 60-70% ধরা যায়, এখনও লাইফ লাইন থেকে বেরোতে পারেনি, 70% কনজিউমার কিন্তু 50 কিলোওয়াটের নিচে ইউজ করে, ওকে
তাদের কিন্তু আমরা লসে বিদ্যুৎ বিক্রি করি, সবাইকে বিক্রি করি, বাট তাদেরকে আরো বেশি লসে বিক্রি করি, তাদের দাম বাড়ানো হয় না। আচ্ছা, সেটার জন্য কিন্তু বড় একটা ভর্তুকি যায়। আমরা যে টাকাটা বিদ্যুৎ কোম্পানিগুলো পায়, আমি যদি বেসরকারি বাদ দিলাম, সরকারের গুলি যখন প্রশ্ন আসছে, তাকে কিন্তু যেই লোন সে নিয়েছেন 5-6% ইন্টারেস্টে তাকে ফেরত দিতে হয়। সরকারের কাছ থেকে যে টাকা নিয়েছেন সেটা ইন্টারেস্ট ফেরত দিতে হয়, সরকারের যে ট্যাক্স অ্যান্ড ভ্যাট আছে সেটা তাকে দিতে হয়, এবং নতুন ডেভেলপমেন্টের জন্য প্ল্যান করতে হয়। আপনি বলছেন আপনার বিদ্যুৎ লাগবে, তার জন্য আমার পাইপলাইনে কন্টিনিউ ডেভেলপমেন্ট চলতেছে। পিডিবির যে কথা বলেন, বিপিডিবি আমরা হোল্ডিং কোম্পানিতে যাচ্ছি এখন, এবং এই হোল্ডিং কোম্পানি আলটিমেটলি বাকি কোম্পানিগুলিকে হোল্ড করবে। এটা একটা চ্যালেঞ্জ ছিল বড়, এবং সেই চ্যালেঞ্জটা আমরা অতিক্রম করে ফেলছি। বিপিডিবি একটা জিনিস যাচ্ছে, তার স্ট্রাকচারকে একটা চেঞ্জ ম্যানেজমেন্ট বলি আমরা। ম্যানেজমেন্টকে যখন আমরা চেঞ্জে যাই, অর্থাৎ এই যে যে পরিমাণ লোক আছে তাকে রেখে নতুন লোক যখন আমি আনবো, নতুন হিউম্যান রিসোর্স যারা মোর প্রফেশনাল, পুরনো যারা আছে তাদেরকে ট্রেডিশনাল প্রফেশনালকে রেখে এই যে চেঞ্জটা, এটাকে বলে চেঞ্জ ম্যানেজমেন্ট। দ্যাটস এ বিগ চ্যালেঞ্জ যে কোনো ডেভেলপমেন্ট কান্ট্রিতে যখন তারা এই ডেভেলপমেন্টের দিকে যেতে থাকেন, তখন কিন্তু এই চেঞ্জ ম্যানেজমেন্টটা সবচেয়ে কমপ্লিকেটেড জায়গা। সেখানে কিন্তু আমি নিয়ে আসতে চেষ্টা করছি নিউ কোম্পানিগুলোকে। অলরেডি বিপিডিবি তারা কনসালটেন্ট নিয়োগ করেছেন, নিড অ্যাসেসমেন্ট করার জন্য করে ফেলছেন, হোল্ডিং কোম্পানি কিভাবে যাবেন তারা ওদিকে যাচ্ছেন, তো এই বিষয়গুলো আছে। কিন্তু দাম পরবর্তীকালে তার টাকা কোত্থেকে পাবেন? আমরা এটাও একটা প্ল্যান করছি যে আমি যদি 8,000 বাজেট ছিল যখন আমি জয়েন করলাম, এরপরে হলো 16-17,000 কোটি টাকা নেক্সট ইয়ারে, এবার হয়তো 32,000 কোটি টাকা আমরা চাবো হয়তো। সো আলটিমেটলি সরকারের কাছে চেয়েও কিন্তু আমার পূর্ণ হবে না, কারণ আমার যখন আমি বলি 30,000 মেগাওয়াট, আমি কিন্তু আশা করছি $30 billion কথা। সো ইনভেস্টমেন্ট অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট স্কিম আমাকে খুঁজতে হবে, ইনভেস্টরদের কাঁদতে হবে, বন্ডের থেকে টাকা নিতে হবে, শেয়ার মার্কেট থেকে টাকা নিতে হবে, দেয়ার আর লট অফ স্কিম আমরা শুরু করছি। এগুলিকে সামনে নিয়ে যাবে কে? কিন্তু এগুলিকে নেবার জন্য কিন্তু আমরা আবার দিন শেষে আমি বিদ্যুৎ পেলাম, কিন্তু বিদ্যুতের প্রাইস যদি আমার এখন এখানে আশেপাশে দেশের থেকে বড় হয়, এত বড় তখন তো আমি 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 তখন উৎপাদনগুলি ঘটবে। এখন তার সাথে যদি আমি প্রাইসটাকে সাশ্রয়ী মূল্য না রাখতে পারি, বিক্রি করতে পারবো না। আরেকটা বড় চ্যালেঞ্জ স্যার কিন্তু একটা কথা বলে গেছে, জিডিপির সাথে রিলেট করা প্রাইস ইউজারদের, এটা আমরা বাড়াতেই হবে। তার মানে আমার কনজিউমারকে ব্যবহারে বাড়াতে হবে, অর্থাৎ আমি এখন মাত্র 400-450 কিলোওয়াট পার আওয়ার ইউজ করে, একটা মধ্যমায়ের দেশে যেতে গেলে 1500 কিলোওয়াটে নিতে হবে তাকে ব্যবহার, অর্থাৎ আমার কমার্শিয়াল ইউজার বাড়িতে হবে, আমার ইন্ডাস্ট্রিয়াল ইউজার বাড়িতে হবে, এবং তারা তখনই নিবে যখন এটা নিরবিচ্ছিন্ন থাকবে। চ্যালেঞ্জগুলি কতগুলো দেখো, একদিকে বিদ্যুৎ বাড়াচ্ছি, একদিকে ট্রান্সমিশন করতে হচ্ছে, একদিকে কিন্তু ওই যে ডাল পড়ে গেছে আধা ঘন্টা বন্ধ থাকবে এটা এফোর্ড করা যাবে না, ওই যে ডাল পড়ে গেছে 3 ঘন্টা থাকবে না, ট্রান্সফরমার পুড়ে গেছে, এই কথা কিন্তু এখনো আমাকে শুনতে হচ্ছে। তার মানে আমরা কিন্তু ওই জায়গাটা যেতে আরো 3-4 বছর লাগবে। এখন জ্বালানিটা হলো বড় ব্যাপার, আমি যদি গ্যাস ইউজ করি তার প্রাইস কিরকম, আমি যদি কয়লা ইউজ করি তার প্রাইস কিরকম, এবং আমার যে ধরনের ভাবে জেনারেশন করতেছে সেটা ব্যালেন্স আছে কিনা। এখন আমি দেখতেছি 3,500-3,600 মেগাওয়াট আমার লিকুইড ফুয়েল থেকে আসছে, আমার 6,000 মতো আমার রাখতে হবে গ্যাস থেকে। যদি আমি গ্যাস ঠিক মতো পেতাম তাহলে আমি গ্যাসের সবগুলি চালাতে পারতাম লেস কস্ট, উনি যেটা বললেন। আমাকে কিন্তু বাধ্য হয়ে লিকুইড চালাতে হচ্ছে, বিকজ আমার কোনো বিকল্প নাই। আমার গ্যাস লাগে হলো 1300 MMSCF গ্যাস, আমি পাচ্ছি ওখানে 900। সো আলটিমেটলি কি, আমি 10-12টা প্ল্যান্ট আমাকে গ্যাস বেসড, যেটা আমার লেস কস্ট, সেটাকে আমাকে বন্ধ রাখতে হচ্ছে। সাগরে আলটিমেটলি কি হচ্ছে, সেখানে কিন্তু একটা প্রাইস কম্পিটিশন আসতেছে, এটা থাকবে না। আলটিমেটলি আমরা হয়তো আগামী বছর থেকে আস্তে আস্তে কিন্তু সরে আসবো, বাট দ্যাটস নট দ্য ফ্যাক্টর। আমার কথা হলো নাই বিদ্যুতের থেকে বিদ্যুৎ থাকা তো ভালো না, আমরা বেশি একটা বেশলাম, বেশি দামে নিলাম, এই এই অবস্থায় আমরা আছি। এখানে আমি বেশি দাম বলছি, দামটিকে আমি আমি শাকির, আমি খালি দাম বেশি বা কমের কথা বলছি না, আমি বলছি এই সময়ের জন্য প্রাইসটা ঠিক আছে কি, যথাযোগ্য। আরেকটা জিনিস হলো,
আমরা কিন্তু একটা সাপ্লিমেন্টারি ট্যাক্স আমাদের জ্বালানিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ওকে, যেটা আমরা দেখছি একটা বিশাল অঙ্কের ট্যাক্স, যেটা হলো 41% প্রায়, স্যার আমি ঠিক আছে কিনা, 41% প্রায় অলটুগেদার আবার 55% আমরা ট্যাক্স দিই। সো যেখানে গ্যাসের ক্ষেত্রে 41% সাপ্লিমেন্টারি, আমরা জানি যে সাপ্লিমেন্টারি ট্যাক্সটা তখনই যাবে যেটা নিরুৎসাহিত করছে যে প্রোডাক্টকে, যেটাকে আমি ইম্পোর্ট করতে চাচ্ছি না, সেক্ষেত্রে এলএনজির এলএনজির যে দামটি আমরা একসঙ্গে দাম নিয়ে যেহেতু আলোচনায় আছি, একসঙ্গে আমরা যদি শেষ করতে পারি যদি অনুমতি করেন, এলএনজির যে দামটি সরকারি দাম আমরা জানি নির্ধারণ করা আছে, বেসরকারি যারা আছে তার তো কোনো স্ট্রাকচার কি আছে? এলপিজি প্রাইস আমরা স্ট্রাকচার ঠিক করতেছি, ফর্মুলা তৈরি করে ফেলতেছি, হয়তো আগামী এই মাসের মধ্যে দেওয়ার কথা ছিল, এটা হয়তো আগামী এক মাসের মধ্যে হয়ে যাবে, এই সামনে মাসে চলে আসবে। আচ্ছা, এলপিজি নিয়ে আই এম নট ওয়ারিড, আচ্ছা, ইট উইল গো ডাউন, কয়েকটা ফ্যাক্টর করতে হবে, ইট উইল গো ডাউন অফকোর্স, বিকজ ওয়াই আই এম টেলিং ইউ, কেন বলি যে জিনিসটা, সরি, যে এলপিজির আমরা টার্মিনাল করতে যাচ্ছি, যদি আমরা টার্মিনালটা আগামী 2-3 বছরের মধ্যে পেয়ে যাই তাহলে আলটিমেটলি আমাদের প্রাইস ওখানে একটা ইম্পোর্ট প্রাইসটা কমে আসবে, যারা ইম্পোর্ট করছেন তারা এখন অ্যাকচুয়ালি স্মল শিপে নিয়ে আসতেছেন, আমরা বড় শিপে আনতে পারলে এলপিজি দাম কমবে, এক। দ্বিতীয় কথা হলো এলপিজি প্রাইস ফর্মুলা করতে পারলে সবগুলো কোম্পানি রাজি হয়েছে, আমাদের সাথে যারা এখানে আছেন তারা রাজি হয়েছে যে আমাদের ফর্মুলা বেঁধে দেন, রেগুলেট করেন, সেটা কোনো সমস্যা নেই। আমার মুশকিলটা হলো আমার যদি জ্বালানিতে এই হাই সাপ্লিমেন্টারি ট্যাক্স থাকে, আমরা এটা এবার দাবি করেছি আমি যে এটা উঠিয়ে দেওয়ার জন্য, তাহলে কিন্তু আমরা একটা ভালো জায়গা থাকতে পারি, একটা ফ্ল্যাট জায়গা থাকতে পারি, তখন হয়তো কেবল তখন সম্ভব। এছাড়া একটি বড় শব্দ, কারণ এখানে একটা বড় জিনিস হলো কি, আমি বারবার বলে আসতেছি সাশ্রয়ী মূল্যের নির্বিচ্ছিন্ন আমাকে দিতে হবে, রাইট, তো সাশ্রয়ী মূল্যটা কিন্তু রাখতে হবে আমাকে। আপনার বিবেচনে এটার পাশে যেগুলো অতিরিক্ত জিনিসগুলো আছে আশেপাশে, আপনার নিজের বিবেচনায় সাশ্রয়ী মূল্যটি কত? আমি তো প্রাইসের একটা অক্ষর বলতে পারবো না, বা আমি তারপর আপনি অনেকদিন এই আমি মনে করি আপনি গতি দিয়েছেন এই সেক্টরে, ফলে আপনার নিজের একটি ধারণা, আপনি কি মনে করেন মনে করি জি বাণিজ্যিক প্রাইস কেমন জিনিসটা হয় কি, এখানে আমাকে যদি আমি নির্বিচ্ছিন্ন দিতে পারি জি, দ্যাট ইজ নট দ্য ফ্যাক্টর, ওকে, একটা বড় জিনিস হলো ইন্ডাস্ট্রি, এন্ড দ্যাট ইজ অলসো ফ্যাক্টর, ইন্ডাস্ট্রি কিন্তু নির্বিচ্ছিন্ন নেয়, আমি একটা জিনিস বলি, এখনো আমরা বলবো না যে আমরা সাশ্রয়ী মূল্য দিতে পারছি, আমি এই কথাই দিতে চাই, কারণ আমি মনে করি যে আমাদের 70% গ্রাহক এখনো কম্পারেটিভলি অনেক ইনকাম নিচে তাদের, সো আমরা যখনই কম্পেয়ার করি আশেপাশের দেশ $5,000-6,000 আমরা $1,400 আছি, সো সরকারকে এই মুহূর্তে আরও 3-5 বছর এই জায়গাটায় তাদেরকে সহযোগিতার হাত রাখতে হবে। আমি মন্ত্রী মহোদয়কে একটু হেল্প করি এই জায়গাটায়, আমাদের অনুষ্ঠানে একটা বিরতি সময় হয়েছে যদিও, আমি এক সেকেন্ডের মধ্যে বলতে চাই, এই যে দরপতনের ব্যাপার স্যাপারের মধ্য দিয়ে আমরা যে জায়গাটা ইকোনমিক্যালি মানে মন্ত্রী মহোদয় সরকারকে যে সুযোগ দিয়েছেন, সরকার মন্ত্রী মহোদয়কে সেই সুযোগ দেয়নি, এটা হচ্ছে আমার কনক্লুডিং কথাটা, আগে বলে আমি আমার কথাটা এস্টাবলিশ করি, আপনি সরকারের সঙ্গে এখানে একটা পক্ষ বিপক্ষ আছেন। আচ্ছা, এখন আসেন, যে মূল্য প্রায় মানে বছরে 18,000 কোটি টাকা 20,000 কোটি টাকা মোটামুটি সরকারকে রেভিনিউ দেন উনি, এবং সেখান থেকে রেভিনিউ আসে, সেখান থেকে সরকার স্টেট 80% নিয়ে যায় বিভিন্ন নামে, অর্থাৎ 16,000 কোটি টাকা দিয়ে দিলেন সরকারকে, তেলে এ যাবত 32 তো আবার টাকাও লাগবে না, দাঁড়ান আমি পরে আসছি, 32,000 কোটি টাকা তেলে দিয়ে দেওয়া হয়েছে, বিদ্যুতে ঘাটতির কথা বলছে, তেলের দরপতন সমন্বয় না করে বিদ্যুৎ খাতে আর্টিফিশিয়াল যেটা ভর্তুকি, দেখেন আমি বুঝলাম যে সরকার মানুষকে ভর্তুকি দিচ্ছে, এই এই ফ্লেভারটা রাখার দরকার আছে, সুতরাং চলুক ভর্তুকি, সমস্যা নেই, এইভাবেই ভর্তুকি দিক, এখাতেও ভর্তুকি নেই, তার মানে সাশ্রয়ী মূল্যে এই সমস্ত সমন্বয় করে সরকার বিদ্যুতের দাম কমিয়েও সরকার মানুষের কাছে তার ভাবমূর্তি অক্ষুণ্ণ ভাবমূর্তি বৃদ্ধি করতে পারে, সেটা বাড়াতে পারে, কিন্তু সেই সুযোগটা অর্থ মন্ত্রণালয় ওনাকে দিচ্ছেন না। আমার মনে হয় একটু বিস্তারিত জানবার সুযোগ আমাদের আছে, একটা ছোট্ট বিরতির সময় আবার আমাদের হয়েছে, সঙ্গে থাকছেন আশা করি।
ঠাকুর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আবার ফিরলাম আমাদের শেষ বিরতিতে, আমাদের সময় একেবারেই ফুরিয়ে এসেছে। এর মধ্যে একজন দর্শকও আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। হ্যালো, হ্যালো, জি জি বলবেন বলবেন, আমরা শুনছি। আমি সিলেট থেকে বলছি। আমি মন্ত্রী সাহেবের কাছে একটা প্রশ্ন করব। আমার বলবেন বলবেন, আমরা শুনছি। আমার প্রশ্নটা হচ্ছে, শেফ্রন যে বিক্রি হয়ে গেল চায়নার হিমালয় এনার্জির কাছে, আমি বলতে চাই স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু যেখানে শেল কোম্পানির মতো একটা কোম্পানিকে কিনে পেট্রো বাংলার জন্ম দিয়েছিলেন, বর্তমানে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু মতো একটা বৃহৎ প্রকল্প গড়ে তুলছেন, সেখানে শেভরনের মতো একটা কোম্পানির মতো কোম্পানিকে কিনে নেওয়ার মতো সাহস মন্ত্রী সাহেব দেখালেন না কেন? ধন্যবাদ। ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন। এখানে অনেকটা ধারণাটা ভুল অ্যাকচুয়ালি। বঙ্গবন্ধু জাতির পিতা যেটা কিনেছিলেন সেটা গ্যাস ফিল্ড, শেল কোম্পানির থেকে গ্যাস ফিল্ডগুলো নিয়ে নিয়েছিল। শেভরন কিন্তু অ্যাজ এ কন্ট্রাক্টর হিসেবে এখানে কাজ করছে। ওকে, গ্যাস ফিল্ড কিন্তু আমাদের, আমরা সেখান থেকে 80% গ্যাস পাচ্ছি। শেভরন যেটা করছে, ওদের যে বাংলাদেশে ওদের যে অ্যাসেট অ্যান্ড শেয়ার আছেন সেটা তারা আরেক কন্ট্রাক্টর কাছে বিক্রি করার জন্য তারা বিভিন্নভাবে প্রস্তাব চেয়েছিল। আমি প্রথম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আশা করেছিলাম যে এটা আমরা নিতে পারি কি না। আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন গো হেড, তোমরা চেষ্টা করো, দেখো তোমাদের সেই ক্যাপাসিটি হবে কি না। এখন আমরা ইতিমধ্যে আমরা 80% গ্যাস ফ্রি অফ কস্টে সেখান থেকে পাচ্ছি, রাইট? শেভরন যে 20% গ্যাস পাচ্ছে পিএসসি কন্ট্রাক্ট অনুযায়ী সেটা আমাদের কাছে বিক্রি করছে, সেটাও আমরা নিচ্ছি, দাম দিয়ে নিচ্ছি। এখন শেভরন বাকি কান্ট্রি থেকে ওদের জায়গাগুলোর থেকে ওরা গুটি নিচ্ছে, ওদের শেয়ারটা অন্য একটা কন্ট্রাক্টরকে হ্যান্ড ওভার করতে চায়। বাট এই হ্যান্ড ওভারের জন্য এই ইন্টারেস্ট যদি তারা ট্রান্সফার করে তাহলে অবশ্যই পেট্রো বাংলার অনুমতি লাগবে লিখিতভাবে। আচ্ছা, সেটা শেভরন করে নাই। বিষয়টা হলো আমাদের কোনো অনুমতি ছাড়াই তারা করে ফেলছে। এটা নিয়ে তারা বেশ কয়েকবার দেন দরবার করেছে। আমরা ইতিমধ্যে আমরা বলেছি যে আমরা তোমাদের এটা আমরা বিট করতে চাই এবং আমাদেরকে সুযোগ দেওয়া হোক, কারণ আমরা এটাকে ভেরিফাই করতে চাই। আমরা কিন্তু একটা কনসালটেন্ট হায়ার করেছি, ম্যাকিনসি। আমরা কনসালটেন্ট কিন্তু ওরা যাচাই বাছাই করে দেখছে কী পরিমাণ রিজার্ভ আছে এবং আমাদের জন্য ফিজিবল হবে কি না সেই 20% নেওয়ার পরে। ওকে, কারণ ওই 20% যদি আমরা নেই, শেভরনের শেয়ারটা আমরা নেই, তাহলে আমাকে কিন্তু আরেকটা থার্ড পার্টি কন্ট্রাক্টর হায়ার করতে হবে ওই 20% উঠানোর জন্য, পুরো 100% উঠানোর জন্য। আমরা তখন বাকিটা নিয়ে নেব 80%, এখন 20%-এর জন্য আমরা সেই পয়সা দিয়ে আমাদের উঠাতে হবে। তো এখানে ফিজিবিলিটির স্টাডিটা একটা ব্যাপার আছে। কিন্তু শেভরন যে কাজটা করছে, লাস্ট মোমেন্টও আমরা বলেছি যে আমরা কিন্তু না বলার পর্যন্ত তোমরা কারোর সাথে যাবা না, এটা মৌখিকভাবে আলোচনা হয়েছে এবং আমাদের লিখিত অনুমোদন নিতে হবে। তারা পিএসসিতে স্পষ্ট 31.3 বা ধারাতে ক্লজে এটা লেখা আছে, পারমিশন নিতে হবে, মনে আছে আমার, পারমিশন নিতে হবে, বাধ্যতামূলক। আমি কিন্তু শেভরনের কাছ থেকে ফর্মালি কোনো ই পাইনি এখনো, চিঠি পাইনি, এবং পেট্রো বাংলা পাইনি। আচ্ছা, সো আমরা যেটা করছি এখন, আমরা যেটা করছি শেভরন, আমাদের পেট্রো বাংলাকে বলা হয়েছে যে সংবাদগুলো আসছে সংবাদের বেসিসে তাদেরকে জানানো যে তোমরা কি করেছো আমাদেরকে জানো, আমরা জানতে পারলাম এরকম হয়েছে, কি হচ্ছে সেটা জানো। সেটা এখন আমরা জানবার প্রক্রিয়াতে আছে। আমরা একেবারে অনুষ্ঠান শেষ করে ফেলেছি, আমরা খেয়াল করবেন এর মধ্যেও আমরা খানিকটা যেটুকু শুনলাম যে ওই 20% তুলবার জন্য আমরা আরেকজনের সহযোগিতা আমাদের লাগবে, আমাদের নিজেদের জ্ঞান, নিজেদের প্রযুক্তি, অনেক বড় আলোচনা আমি জানি। সেই প্রযুক্তিগত যে জ্ঞান এবং যে সক্ষমতা সেইখানে আমাদের মনোযোগ আছে। তো প্রযুক্তিগত জ্ঞান আমরা সেই পর্যায়ে এখনো পৌঁছাই নাই, এটা এটা স্বাভাবিক, কারণ আমাদের সেই লেভেলে কাজ করার মতো ক্যাপাসিটি আমাদের নাই। তবে অবশ্যই এখানে একটা চমৎকার ব্যাপার আছে, শেভরনে কিন্তু 80% যে লোকেরা কাজ করছে সেটা আমাদের বাঙালি, সেটা আমাদেরই লোক, কিন্তু বেসরকারি বাংলাদেশি লোক। আমি বলছি যে আমাদের হাত বদল হয়েছে, ওটা 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 কারণ হয়েছে যে ওরা বিভিন্নভাবে ট্রেন করেছে, ওদের জায়গাগুলো তৈরি করে নিয়ে আসছে, এটা একটা ভালো তৈরি হয়েছে যে এই লোকগুলো আমরা পাবো। সময় একেবারে আমরা ফুরিয়ে ফেলেছি, আমরা বোধহয় আর আসতে পারলাম না। কিন্তু মানুষের জন্য কোনো সুসংবাদ আর আপনি দিতে চান কিনা? অবশ্যই, সব সময় প্রতিদিনই তো সুসংবাদ হচ্ছে। আচ্ছা, বিদ্যুতের অবস্থা ভালোর দিকে যাচ্ছে, এতটুকু সুসংবাদ আমি দিতে পারি। আচ্ছা, কিন্তু সেটা যদি অ্যাফোর্ডেবল হয় এবং তার তার প্রাইসে, অবশ্যই তখন সে চ্যালেঞ্জ।
আচ্ছা এটা শাকিল চ্যালেঞ্জ থাকবে আমি অ্যাফোর্ডেবল বিদ্যুৎ নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ এত ঝামেলা এত কিছু সমস্যা ধরি তো এগোতে হবে রাইট রোজায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেটাই আমরা শেডিং চেষ্টা করব সঙ্গে থাকছেন একাত্তরের আমরা আলোচনা করছিলাম জ্বালানি এবং খনিজ নিয়ে নিশ্চয়ই আপনার আপনাদের মতামতের ভিত্তি নিয়ে আমরা এই আলোচনা আরও সামনে এগিয়ে নিয়ে যাব প্রত্যেকদিন রাত আটটায় থাকবেন আমাদের সঙ্গে একাত্তরের